কৃষকরা অধিক ফলন করে যাতে আর্থিকভাবে লাভবান হয় সেজন্য শ্রী পদ্ধতিতে ধান চাষে তাদের উৎসাহ দেওয়া সেজন্য কর্মসূচি নেই কৃষি দপ্তর অনেক জায়গায় আগে থেকেই এই চাষ হচ্ছে সোমবার মোহনপুর মহকুমার ভান্ডারী মোড়া গ্রামে হয় আলোচনা উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস কৃষি আধিকারিক গোপাল মল্ল সহ অন্যান্যরা যে টিম এসেছিলেন ওনারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার পর। সারা ভারতবর্ষের ভিতরে ত্রিপুরাকে ত্রিপুরার ভিতরে পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরার ভিতরে আমার মোহনপুর কৃষি মহকুমার যে পনেরোশো টার্গেট ছিল সেটাকে আমরা করতে এইবারও আমরা যেমন কেসিতে যে টার্গেট ছিল আড়াই আমি সেটা মোহনপুর কৃষি মকমাতে আমরা সাতাশ করতে পেরেছি এবং প্রধানমন্ত্রী ফসল বিভা যোজনা আমার দেড় হাজার আছে সেটাকেও আমি পাঁচ তিন নিয়ে যাব আমরা আশাবাদী যে মোহনপুর কৃষি মকবা যে কৃষির ক্ষেত্রে যে এগিয়ে যাচ্ছে সেটা যাতে আরও উত্তর উত্তর এগিয়ে যেতে এদিন বিধায়ক সহ অন্যান্যরা চাষের জমিতে ধানের চারা রোপণ করেন ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত